হ্যালো ফ্রেন্ডস আপনাকে আবু বাংলা টেক ইউটিউব চ্যানেলে স্বাগত তো কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত নতুন এবং পুরনো সকল কৃষকদের জন্য কিন্তু অবশেষে বিরাট বড় একটা সুখবর চলে আসছে কেননা কৃষক বন্ধু প্রকল্পের নতুন এবং পুরনো সকল কৃষকের বর্তমানে কিন্তু বেনিফিশিয়ারি স্ট্যাটাসে নতুন আপডেট চলে আসছে কোনো কোনো কৃষকের ক্ষেত্রে এডিএ আপলোডের লেখা দেখাচ্ছে এবং কোনো কোনো কৃষকের ট্রানজ্যাকশান স্ট্যাটাসের ঘরে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ লেখা দেখাচ্ছে তো এখন কথা হলো এই দুটো স্ট্যাটাসের মানে কি এবং আপনাদের তথা কৃষকদের যে সকল কৃষকের যে বেনিফিশিয়ারি স্ট্যাটাসে এরকম আপডেট আসা শুরু হয়ে গেছে তা কিন্তু আজকের ভিডিওতে লাইভ প্রমাণ দেখিয়ে দিব এবং আপনারা মেতে টাকা পাবেন নাকি জুন মাসে টাকা পাবেন সেটাও জানাতে চলেছি পাশাপাশি তাই আজকের ভিডিওতে অবশ্যই আপনাদের জন্য গুরুত্বপূর্ণ তত্ত্ব হতে চলেছে সো ভিডিওটি টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভিডিওটি শুরু করার আগে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো ভিডিও নিচে লাইক বাটনে ক্লিক করে ভিডিও দিয়ে একটি লাইক দিয়ে দিন এবং পাশে দেখা লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এখন আর হ্যাঁ অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না এই সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে তো চলুন মন্ত্রী শুরু করা যাক তো দেখুন আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পে একজন নাম নথিভুক্ত কৃষক হয়ে থাকেন এবং যদি আপনি জানেন না কৃষক বন্ধুর স্ট্যাটাস কী করে চেক করতে হয় এর জন্য আপনাকে কি করতে হবে জাস্ট আপনি মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারে শুধুমাত্র কৃষক বন্ধু ডট নেট এই লেখাটি লিখে সার্চ দেবেন অথবা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি এই লিঙ্কটি দিয়ে রাখবো আপনারা জানেন সেখানে ক্লিক করলে এই ওয়েব পেজে চলে আসবেন তো এখানে এসে একটু নিচের দিকে স্কুল ডাউন করলে আপনারা একটা লেখা এখানে পেয়ে যাবেন নথিভুক্ত কৃষকের তথ্য নামে জাস্ট আপনাকে এখানে ট্যাপ করতে হবে তো এখানে ক্লিক করলে সোজা আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাবে তো আপনার সামনে হুবহু এরকম ইন্টারভিউজস খুলবে তো এখান থেকে আপনাকে কী করতে হবে সর্বপ্রথম এই জায়গায় আপনি আপনার ভোট কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন তারপর আইএম নটের উপর আছে এখানে ক্লিক করে টিকমার্ক করে দেবেন অনেক সময় কিন্তু এখানে কতগুলো ইমেজ আসতে পারে তো সেই ইমেজগুলো আপনাকে মেলাতে হবে যেমনটা বর্তমানে এখানে দেখতে পাচ্ছেন আমাকে চিমনিস মিলাতে বলেছে তো নিচের যে ছবি আছে সেই ছবিগুলো থেকে যেটা যেখানে যেখানে চিমনি দেখতে পাচ্ছেন সেটাতে আপনি টিকমার্ক করে দেবেন তো টিকমার্ক করে দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন ভেরিফাই নামে একটা অপশন আছে জাস্ট আপনাকে এখানে ট্যাপ করতে হবে এখানে ট্যাপ করলেই কিন্তু আইএম নটের ওপর এটা কিন্তু এরকম করে টিকমার্ক হয়ে যাবে বন্ধুরা মানে ক্যাপসা কোড আপনারা নিয়ে নিয়েছে এবার পাশে দেখতে পাচ্ছেন সার্চ অপশন আছে জাস্ট এখানে আপনাকে ট্যাপ করে দিতে হবে তো দেখুন এখানে আমার ডিটেলস বসানো শেষ এবার আমি এই সার্চ অপশানে ক্লিক করে দেবো আপনাদের সামনে কিন্তু লাইভ দেখাচ্ছি বন্ধুরা দেখুন সার্চ অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আমার সামনে ওই কৃষকের ওয়ার্ল ডিটেলস চলে আসে এখন কথা হচ্ছে দেখুন বন্ধুরা আমি একটু আপনাদের জুম ইন করে দেখিয়ে দিতেছি এই যে দেখুন এই কৃষকের কিন্তু এই জায়গায় স্ট্যাটাস অ্যাপ্রুভ দেখাচ্ছে এবং ট্রানজেকশন স্ট্যাটাস এটা কিন্তু কিছুদিন আগে ফাঁকা ছিল বর্তমানে কিন্তু বন্ধুরা এডিএ আপলোডেড এমন লেখা চলে আসছে তো বন্ধুরা আশা করি আপনারা বুঝতেই পারেন এবং আপনি আপনার বেনিফিশিয়ারি স্ট্যাটাস এখনই কিন্তু চেক করে দেখুন আপনার এই জায়গায় এডিএ আপলোডেড লেখা আসছে কি আসেনি তো অনেকের ক্ষেত্রে বন্ধুরা জানিয়ে দেই এই ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে কিন্তু ডিডিএ অ্যাপ্রুভ চলে আসছে এবং কিছু কিছু কৃষকের ক্ষেত্রে আবার এডিএ আপলোডেড চলে আসছে তো কাদের এমন আসে এবং কাদের ডিডি অ্যাপ্রুভ অপ্রুভ আসছে সেটা একটু জানিয়ে দিই দেখুন আপনারা যারা বিশেষ করে নতুন কৃষকগণেরা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু বর্তমানে বেশিরভাগ দেখা যাচ্ছে যে যারা নতুন কৃষকণেরা এবারে প্রথম আবেদন করেছেন তাদের কিন্তু এই জায়গায় এডিএ আপলোডেড লেখা চলে আসে আর এডিএ করার অর্থ হলো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ অ্যাগ্রিকালচার অর্থাৎ আপনার ব্লক কৃষি দপ্তর অফিসার যিনি হেড অফিসার ওনাকে কিন্তু এডিএ বলা হয় উনি কিন্তু সমস্ত ডকুমেন্টস ডিডি এর কাছে পাঠিয়ে দিয়েছে আর যারা বন্ধুরা আপনার পুরনো কৃষকগণেরা আছেন তারা কিন্তু বর্তমানে স্টারটা চেক করে দেখুন এই জায়গায় ডিডিএ অ্যাপ্রুভ লেখা চলে আসে আমি সেটারও একটা লাইভ প্রমাণ দেখিয়ে দিতেছি তো দেখুন ব্যাগ হয় আমি আবারও এখানে একটা ভোট কার্ড নাম্বার বসিয়ে দিয়েছি এবার এই সার্চ অপশনে ক্লিক করে দেবো এবং আপনাদের সামনে এটাও লাইভ দেখিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি কিন্তু সার্চ অপশানে ক্লিক করে দিয়েছি এবং এটা একটু জিমিন করে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই যে দেখুন ইনি কিন্তু পুরো কৃষক এবং এনার দেখুন স্ট্যাটাস ঘরটা এখানে অ্যাপ্রুভ আছে এবং পাশে যেটা ট্রানজেকশন স্টাটাসের ঘর এই জায়গায় কিন্তু লেখা চলে আসছে ডিডিএ অ্যাপ্রুভ তো দেখতেই বলেন বন্ধুরা যারা পুরোনো কৃষকগণ আছেন বর্তমানে কিন্তু তাদের ক্ষেত্রে এই ডিডিএ অ্যাপ্রুভ লেখাটা চলে আসে তো ডিডিএ কথা মানে হচ্ছে ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার তো বন্ধুরা প্রথম ক্ষেত্রে কিন্তু আপনার একবারে ডিডি অ্যাপ্রুভ লেখা আসবে না এই জায়গায় প্রথমত এডিএ আপলোডের লেখা আসবে তারপরে ডিডিএ সেই ডকুমেন্টসগুলো আপনার যে ডকুমেন্টসগুলো থাকবে সেগুলো খতিয়ে দেখার পরে উনি যদি মনে করেন সমস্ত ডিটেলস ঠিক আছে তাহলে কিন্তু এখানে ডিডিএ অ্যাপ্রুভ দিয়ে দেবে আর নাহলে কিন্তু সেক্ষেত্রে ডিডিএ রিবেট করে দিতে পারে আবারও এডিএকে তো সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিন্তু আপনার নিকটবর্তী কৃষি দপ্তর অফিসের সাথে যোগাযোগ করতে হবে তো বন্ধুরা মোটের উপর কথা আপনারা আশা করি বুঝতে পারতেছেন আজকের ডেটে যারাই আপনারা স্ট্যাটাস চেক করে দেখবেন সবারই স্ট্যাটাস কিন্তু ট্রানজেকশন স্ট্যাটাসের ঘরে হয় এডিএ আপলোডের লেখা দেখতে পাবেন না হলে কিন্তু এই জায়গায় ডিডিএ অ্যাপ্রুভ লেখা দেখতে পাবেন তো আপনার স্ট্যাটাস বর্তমান কী অবস্থায় আসে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর একটা কথা জানিয়ে দিই বন্ধুরা এই ডিডি অ্যাপ্রুভ যখন হয়ে যাবে তারপরেই কিছুদিন পরে কিন্তু এই জায়গায় অ্যাকাউন্ট ভ্যালিড চলে আসবে চিন্তার কোনো কারণেই তারপরে কিন্তু ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে তো এখন কথা হচ্ছে তাহলে কৃষকগণেরা কৃষক বন্ধু প্রকল্পের আগামী কিস্তির টাকা মে মাসেই পেতে চলেছে নাকি জুন মাসে তো দেখুন এই প্রসঙ্গে আমি একদম এক কথা যদি ক্লিয়ার কাট কথা জানিয়ে দিই তাহলে বলবো এখনও তো রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি উনি তো অফিসিয়াল ডেট অ্যানাউন্স করেননি টাকা দ্বার তবে কিছু মিডিয়া রিপোর্ট জানানো হচ্ছে মে মাসের শেষ সপ্তাহ থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে পারে তবে বন্ধুরা মে মাসে টাকা না ঢুকলে আপনারা কিন্তু জুনে হান্ড্রেড অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট টাকা পেয়ে যাচ্ছেন কারণ আপনারা কিন্তু দেখতে এক্সটা চেক করলেই বর্তমান যে কৃষকদের টাকা দেওয়ার যে বিভিন্ন প্রসেস সেগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তো আমরা কিন্তু এমনটাই আশা করতেছি মেয়ের শেষের দিকে টাকা না পেলেও জুনের প্রথম সপ্তাহে টাকা পেয়ে যাব চিন্তার কোনো কারণেই তো বন্ধুরা আজকের ভিডিওতে জাস্ট আপনাদের এটাই আপডেট দেওয়া ছিল সো আপডেটটি উপকারী আসলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের সাথে শেয়ার করে দিয়ে ততটিক সরিয়ে দেবেন ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে খুব শীঘ্রই পরে ভিডিওতে ধন্যবাদ